Hello. Good morning, my beautiful, lovely, lovely friends. দেখো অনেকদিন পর তোমাদের একটু রান্না দেখাতে পাচ্ছি আর আজকে হ্যাপি সানডে টু ইউ অল। সবাই ভীষণ ভালো, একটা রবিবারের সারা দিন কাটাও। এটা আমার উইশ থাকলো। দেখো আমি চিংড়ি মাছ দিয়ে করেছি ওল ডাল্লা, ওলের ডাল্লা করেছি চিংড়ি মাছ দিয়ে। আমাদের বাঙালির অত্যন্ত সাধারণ রান্না, কিন্তু একটু শেয়ার করতে ইচ্ছে হলো। আর করেছি দিশি ট্যাংরা দিয়ে, দিশি ফুলকপি দিয়ে, দিশি টমেটো, কড়াইশুঁটি, ধনে পাতা দিয়ে একদম ট্যাংরার একটা আইটেম করেছি। মাছটা একদম জ্যান্ত টাটকা পুকুরের ট্যাংরা, ভীষণই ভালো ছিল, নিয়ে নিলাম। তো দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, একসাথে স্টেপ বাই স্টেপ করলাম না, সেজন্য তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও। আমি স্টেপ বাই স্টেপ দেখাতে পারলাম না, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। মোস্ট কমন রান্না ঘি দিয়ে নামিয়ে নিলাম, আর এটাই আর কি। ওলের ডাল্লাটায় প্রচুর পরিমাণে ঘি দিয়েছি, কারণ ওটা চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে। আর ট্যাংরাটা তো ওই পেঁয়াজ রসুন বাটা গরম মশলা নুন হলুদ মিষ্টি দিনই, অবশ্যই ট্যাংরা মাছে আমি মিষ্টি দিনই, কিন্তু চিংড়ি মাছে দিয়েছি। তো খুব কমন রান্না, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি জানি তোমরা সব সময় এটা করো, তবুও একটু করলাম। সবাই খুব ভালো থেকো, অনেক সুন্দর একটা দিন কাটাও। থ্যাংক ইউ অল, টাটা।